وأحسن منك لم تر قط عيني، وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب، كأنك قد خلقت كما تشاء. الله أكبر. ওগো নবী, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে কোনোদিন দেখে নাই। আল্লাহ, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আরেকটা সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া তাকায় রইছে, ছুরি ছিল হাতে কাটতেছে, খবর নাই। আসছে না কোরআনে সূরা ইউসুফ, অকত্তানা আইদিহুম অকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। হাত কাটে আর কি বলে, এটা মানুষ না, মানুষ না, মানুষ এত সুন্দর হয় নাকি, এটা সম্মানিত ফেরেশতা। আহারে, আমার তো খালি গুতায় এদিক এদিক কথাবার্তা, মন চায় না বলতে, মন চায় বলতে, সময় বলে না বলতে, স্বাস্থ্য ভালো না, ঠান্ডা জ্বর কাশি, চাইলে একটা ফোন দিতে পারতাম, হুজুর শরীরটা ভালো না, আমারে মাফ করে দিয়ে চাইলেই পারতাম, আল্লাহ মাফ করুক। চিন্তা করি যে কোনোরকম যাইয়া পড়ি, বয়ান না করতে পারলেও আয়োজকরা মানুষের কাছে অন্তত মুখটা দেখাইল যে আমরা দাওয়াত দিছি, দেখেন অসুস্থ বয়ান করতে না, করবো কি, মাজুর। আয় আল্লাহ, শাহাদাতের তামান্না আছে কার কার, শুনি তো, আমারও আছে আলহামদুলিল্লাহ, হাত মামা, তাদের জন্য একটা মজাদার রস রস। এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে, ওদের খবর নাই, কিরে ভাই ব্যথা পায় না, তো পাগলামি এমনই, মাসুক সামনে তো, এখন আর ব্যথা বোতার খবর নাই, কাটতেছে, ও ইনি কাহিনী। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তো বিভৎস তার শরীর, নারী বুড়ি বের হয়ে গেছে, চেহারা একদম কেমন অবস্থা, হাত ওখানে পড়ে আছে, পাও একটা ওদিকে, চোখ মুখ ওঠাই না, বিভৎস চেহারা। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় শহীদের ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি লেগে আছে। কি রে ভাই, ও ব্যথা পায় না, এই যে কাটাকাটি চললে ব্যথা পায় না, ও ব্যথা পাবে কেমনে? মিশরের মেয়েরা তাকাইছে কয় পক্ষ, হযরত ইউসুফ কি তাকাইছেন কথা বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা ছিলেন মাসুম। সমস্ত নবীরা কি, নবুয়তের আগেও নবুয়তের পরেও, বিশেষত হযরত ইউসুফের পবিত্রতা তো আল্লাহ নিজে বর্ণনা করেছেন সূরা ইউসুফে আয়াত 23-24, এর একটা টুকরা শুনেন আল্লাহ কি বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, যেমন আমি আমার স্পেশাল বান্দাকে গুনাহ থেকে বাঁচাইয়া দেই, আমি ইউসুফকেও অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিছি। তো হযরত ইউসুফ কি করেন নাই, কথা বলেন না, গুনাহ তো তাকাইছে কয় পক্ষ, শুধু কারা, মেয়েরা, শুধু এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ, অবৈধ তো অবৈধ দৃষ্টি এক পক্ষ তাকায়া রইছে পাগল, হাত কাটে খবর নাই, শহীদদের এত কাটাকাটি ও ব্যথা পাইব কর্তিকা, কারণ তখন তো আর তাকানোর পক্ষ একটা থাকে না, শহীদ তাকায় আছে জান্নাতের হুরগিলমান ডাকতেছে ওয়েলকাম, আই লাভ ইউ, আসো আসো, শহীদ তাকায় রয়েছে হুরগিলমানের দিকে, হুরগিলমান তাকায় আছে শহীদের দিকে, দৃষ্টি বিনিময় চলছে, আল্লাহ আজিম থেকে তাকায় আছে, পক্ষ কয়টা, আল্লাহ যে আরশে আজম থেকে তাকায়া থাকেন, আমাদের আকাবীরদের কথার থেকেও বোঝা যায়। শাইখুল হিন্দ, আহা শাইখুল হিন্দ, দেওবন্দ এক হাফেজ মারা গেছে, কাসেম নানুতুবির মৃত্যুর পর উল্লেখযোগ্য কেউ একজন, এখন এর ঘরে ঘরে হাফেজ ছিল না, একজন হাফেজ মারা গেছে, এটা অনেক দুঃখ এলাকাবাসীর, সবাই মিলে সিদ্ধান্ত নিছে এই বাচ্চাটারে কাসেম নানুতুবির পাশে কবর দিবে। কিন্তু কেউ কেউ বলে যে না, কাসেম নানুতুবির পাশে ওনার খাস সাগরেদ শাইখুল হিন্দের কবর হবে। এইটা প্রস্তাব আসার পর সবাই বলে হ্যাঁ তাহলে এটাই হোক। এই খুশির খবরটা সবাই নিয়ে গেছে শাইখুল হিন্দের কাছে,
হযরত আজকে দেওবন্দের জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে খুশির খবর সেটা হলো আমরা একমত যে আপনার ইন্তেকালের পর আপনাকে কাসেম নানুতুবির পাশে দাফন করা হবে যেই না এই কথা বলছে হযরত শাইখুল হিন্দ হুহু করে বাচ্চাদের মতো কান্না শুরু করছে লোকেরা অবাক হয়ে গেছে হযরত আপনি কি খুশি না কাসেম নানুতুবির পাশে আপনার কবর আপনি কি খুশি না বলে আরে এমন প্রস্তাব পাইলে খুশি না হয় কেমনে কিন্তু আমি ভাবি কি দোয়া করি কি তোমরা ভাবছো কি মানে আপনি কি ভাবে আমি তো ভাবি আমার মৃত্যু এমন অবস্থায় হবে জিহাদের ময়দানে যে আমার লাশটা টুকরা টুকরা হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছয়া ছিটা থাকবে আমারে কেউ পাবে না লাশ পাবে তারপর না দাফন করবে আমার লাশটা যেন খুঁজা না পায় কেন যেন হাসরের মাঠে যখন ইসরাফিল ইয়ামাতুবা ইয়ুবা আসুন সেই দিন যখন সবাই আবার পুনরুত্থিত হবে সবার লাশ তো আস্তে আস্তে উঠবে আর আমার লাশটা আস্তে উঠবে না সারা ময়দান থেকে টুকরা টুকরা গুলা ছিন্ন বিচ্ছিন্ন টুকরা গুলা লাফায়া লাফায়া একসাথে হবে রক্ত ঝরতে থাকবে আমার মালিক আয়েশা আজিম থেকে এই দৃশ্য দেখবেন আমি তো আশায় আছি সেই আশা আমি তো আশায় আছি সেই মৃত্যুর তোমরা চিন্তা করছো কি আমার আশা কি তো আল্লাহ যে আশা আজিম থেকে তাকায় তাকায় আমাদের আকাবীরদের কথায়ও পাওয়া যায় তো এই জন্য শহীদ দুনিয়াবাসী দেখছে তার গায়ে আঘাত লাগছে তার খবর নাই থাকবে কোত্থেকে এক পক্ষ তাকায় তো খবর নাই হাত কাটে এত পক্ষ দৃষ্টি বিনিময় চলছে সেখানে ব্যথা আসবে কোত্থেকে আম্মা জানা আয়েশা বলেন মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া হাতের ছুরি গুলা দিয়া হাত গুলা কেটেছিল আহারে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরি গুলা দিয়া হাত না কাইটা নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো মিশরের মেয়েরা কেন আমি তো মাঠে ময়দানে কাজ করি বুঝি মিশরের মেয়েকে ওই বাংলাদেশের দুর্বল ইমানদার মনে করা হয় যাদেরকে তারাও মাদ্রাসার ছাত্রবাদ যাদেরকে দুর্বল ইমানদার মনে হয় এমন লাখো যুবক আছে তৈরি তারা বলে আমাদেরকে যে হুজুর দল একটা করি হয় কেউ নৌকায় দেই কেউ ধানের শীষে দেই কেউ লাঙ্গলে কেউ দাড়ি পাল্লায় দল একটা করি কিন্তু নবীকে ভালোবাসি নবীর ইজ্জত রক্ষায় খালি একটা ডাক দিয়ে হুজুর বউ বিধবা হবে কোনো পরোয়া নাই সন্তান এতিম হবে কোনো পরোয়া নাই শরীর থেকে মাথা আলাদা হবে কোনো পরোয়া নাই নবীর ইজ্জত রক্ষায় নিজের জীবনটা দিতে প্রস্তুত প্রস্তুত বুঝতে বলছিলাম তুমি দাড়ি কেন কাটো স্মার্ট হওয়ার জন্য না না তুমি পাগল তুমি স্মার্ট না তুমি কি কেমনে পাগল তো একটা উদাহরণ শরীয়তের বিধান হচ্ছে নবী বলেন কসু শারিফ অফুল লোহা এরে আমার উম্মত মুশরিকদের খেলাফ করো ওরা মুস রাখে দাড়ি কাটে তুমি মুস কাটো দাড়ি ছাড়ো শরীয়তের বিধান দাড়ি কাটানো ছাড়া বলেন দাড়ি কাটানো ছাড়া তাহলে বুঝিস বুঝে বলেন তো দাড়ি কাটা কি এত আস্তে কে আরো চিল্লায়া দাড়ি কাটা কি এমন ভাবে বলেন যেন যারা কাটে ওদের কলিজায় যাওয়া লাগে বলেন দাড়ি কাটা কি দাড়ি কাটা শয়তান দেখছে এমন যদি ডাইরেক্ট কয় না তুই দাড়ি কাট হুজুরের একটা ফতুয়া দেয় হুজুর কোনো দেখতালাব আছে কি আছে রে হুজুর কে মধ্যে একতলা বাস তুই দাড়ি কাট আয় হায় হায় কয় দাড়ি কাট মুজে শরীয়ত তো কইছে মানা করছে তো শয়তান দেখছে না এই রাস্তায় কাম হইল না একটা চট্টকদার স্লোগান বানাইতে হইব দাড়ি কাটাই দিই তো স্লোগান একটা বানাইছে স্মার্ট স্লোগানের নাম কি স্লোগানের নাম কি কেমনে হইলো আন্দাজি খালি আম করে ভুলভাল বুঝাই দিতেছেন না রে দোস্ত ভুলভাল বুঝাই দেওয়ার লোক পাবলিক আমরা না আমরা তো বুঝাইতে আসছি শুনেন কেন এটাকে বললাম যে দাড়ি কাটার নাম দিছে স্মার্ট কয়েক বছর আগে বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেলে এক রেজার কোম্পানির বিজ্ঞাপন আসছে অ্যাড সেই বিজ্ঞাপনের মধ্যে দেখাচ্ছে একটা ছেলে স্মার্ট তাদের ভাষায় খুব সুন্দর রাস্তায় বের হয়েছে এখন দেখে মেয়েরা ওরে দেখলে মুখ ফিরায় আলোয় মেয়েরা ওরে দেখলে মুখ ফিরায় আলোয় হ্যাঁ তুই চিন্তা করতেছি কিরে কার চোখ লাগলো আল্লাহ
বহু পোলাপানি আছে রাস্তায় খালি দেহে হারে মায়েরা দেহে কিনা দৃষ্টি আকর্ষণের জন্য মাঝে মধ্যে গেঞ্জিটা রেন করব সুন্দরী একটা পাক দিব হুন্ডা চালায় সোজা রাস্তায় যাইতেছে যে সামনে দেখছে বেড়ি হল এমন অংশ আর যারা গাতায় পড়ে কথা কথা ধরে ভাবল দৃষ্টি আকর্ষণের জন্য এমন দেহে যে মায়েরা দিকে তাকায় কিরে ঘটনা কি বাসায় গেছে খুব খেয়াল করেন হামলাটা কোথায় হয় টের তো পান না আপনি তো খালি দেখতেছেন একটা অ্যাড এর ভিতরে কোন জায়গায় যায় হামলা করছে আপনার তো খবর নাই বাসায় গেছে যায় আয় নাই নিজের চেহারাটা দেখে কয় আরে এইনি কাহিনী দেহে যে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে আহা হামলাটা কোথায় হয়েছে টের পাইছেন খোঁচা খোঁচা দাড়ি মানে কি ওকে বুঝাচ্ছে খোঁচা খোঁচা দাড়ি মানে হচ্ছে তুমি আর স্মার্ট সে যেই কোম্পানির অ্যাড ওই কোম্পানির একটা রেজার কিনছে কিনা সুন্দর করে সাফান সাফাত সাইচা পরের দিন যখন রাস্তায় বের হইছে এখন দেহে সব মেয়েরা দিকে তাকায় এই তো কাহিনী এখন সে স্মার্ট এখন কি তাহলে কি বুঝায় ওরা যে দাড়ি কাটবা তুমি স্মার্ট দাড়ি রাখবা তুমি আন স্মার্ট নাউজুবিল্লাহ মিন যালিক নাউজুবিল্লাহ মিন যালিক কিভাবে এই সমাজকে ধোকা দিচ্ছে খেল করছে চটকদার স্লোগান লাগাইয়া আচ্ছা দাড়ি কাটলে স্মার্ট না রাখলে স্মার্ট কেমনে বুঝলে কেমনে বুঝলেন আল্লাহু আকবার কারণ মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন জানেন না থুরো কারণ জানেন না নবী আলাইহিস সালাম প্রতিদিন সকালে একবার দুপুরে একবার রাতে একবার একটা আমেরিকান জিলেট রেজার দিয়া শেপ খালি নানা নাউজুবিল্লাহ সহ না নবী এত স্মার্ট ছিলেন দাড়ি রেখে না কেটে কথা বলেন তো তোরে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয় বলেন না কে বলছে আরে শয়তান ওয়াকায়াবনা লাহুম কুরআনা ফাযাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম দাড়ি কাটলে স্মার্ট না রাখলে স্মার্ট কারণ আমার নবী সবচেয়ে সুন্দর ছিলেন কত সুন্দর ছিলেন নবী আলাইহিস সালাম।